করোনা পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারি মাস পর্যবেক্ষণ শেষে মার্চ এপ্রিলে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এমন আশাবাদের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষাবর্ষ নষ্ট না করতেই পরীক্ষা ছাড়াই ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের পদ্ধতি নিয়ে কাউকে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। করোনার সংক্রমণ রোধে 2020 সালে অনুষ্ঠিত হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা, তবে জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে ফলাফল। গণভবন থেকে ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে 9টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ এ ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রীর হাতে। বক্তব্যে করোনা মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে সবাইকে ভ্যাকসিন নিতে মানসিকভাবে তৈরি থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ভ্যাকসিন যেহেতু বের হয়েছে, যখন থেকে শুরু হচ্ছে গবেষণা, আমি তখন থেকেই কিন্তু আগাম টাকা পয়সা দিয়ে আমরা ওষুধ বুক করে রেখেছিলাম যে যখনই এটা আবিষ্কার হবে এবং যখনই WHO এটা ব্যবহার করার অনুমোদন দেবে, সাথে সাথে আমরা যেন ক্রয় করতে পারি, আনতে পারি, আমরা দিতে পারি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা এই করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি, তো সেখানে আমি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি এবং আমি আবারও এটা আশ্বাসন করে দেবো যে আমাদের যারা শিক্ষক বা আমাদের যারা বিশেষ করে শিক্ষার সাথে মানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা কর্মরত তাদেরও এই ভ্যাকসিনটা যেন দ্রুত দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা এবং পরীক্ষা না নেয়ার কারণ ব্যাখ্যা করে ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি না করার পরামর্শ দেন তিনি। আমরা আসলে কোভিড-19 কারণে যে সংক্রমণ তার ফলে আমাদের ছাত্রছাত্রী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, শিক্ষক শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, অন্যান্য যারা কর্মচারী তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখে অর্থাৎ তাদের স্বাস্থ্য সুরক্ষাটা দেওয়ার জন্যই এই ব্যবস্থাগুলো আমরা নিতে বাধ্য হয়েছি। কারণ আমি চাই না যে আমরা ক্লাস করব, অনেকে অনেক রকম সেন্টিমেন্টাল হচ্ছেন, কথা হচ্ছেন যে পরীক্ষা নেবে, কিন্তু এগুলি করতে যেয়ে কেউ যদি সংক্রমিত হয় তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? যারা সমালোচনা করছেন এখন এই পদ্ধতিতে রেজাল্ট দেওয়ার কারণে, তারা নেবেন দায়িত্ব? নিশ্চয়ই তারা নেবে না, তখন তারা নতুনভাবে আবার সমালোচনা শুরু করবেন। এটাই আমাদের একটা সব থেকে দুর্ভাগ্য যে কিছু লোক থাকি যা কিছু করতে যান তাতে একটা খুদ বের করা, কিন্তু এর ফলাফলটা কী হবে সেটা তারা চিন্তা করেন না। করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস আমরা যেভাবে নিয়ন্ত্রণ রাখছি, আমরা যদি সবাই আর একটু মেনে চলেন আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো এবং খুব দ্রুতই আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিতে পারবো। তা আমরা আশা করছি যে হয়তো আগামী মার্চ এপ্রিল আমরা মার্চ মাসটা আমরা দেখবো, কারণ আমাদের দেশে মার্চ মাসেই ব্যাপক হারে এই করোনা ভাইরাস শুরু হয়েছিল। যেহেতু মার্চ মাসে করোনা ভাইরাস ব্যাপকভাবে শুরু হয়েছে, তবে আমরা এই ফেব্রুয়ারি মাসটা নজরে রাখবো। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে পরবর্তীতে আমরা মানে সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে আমাদের ছেলেমেয়েরা যাতে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে পারে সে ব্যবস্থাটা আমরা নেব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।